আপনি আমার থাকবেন, আমার একটু কষ্ট, হ্যাঁ এরকম থাকবেন। আমি চেয়ারম্যান আবু নমস্ত বর্তমান সোহেল বলছি, 1 নং বড় খাতা ইউনিয়নের। আমার এখানে গতকাল অতর্কিতভাবে 2 জন যুবককে হত্যা করে গুলি হত্যা করে মেরে ফেলছে ভারত কর্তৃপক্ষ বিএসএফ। আমি এটা তীব্র নিন্দা জানাই, তার কারণ আন্তর্জাতিকভাবে যদি আন্তর্জাতিক এবং পররাষ্ট্র মন্ত্রীর মাধ্যমে আমি এটা তীব্র নিন্দা জানাই, এটা আমি সুষ্ঠু বিচার চাই। কারণ ভারত কর্তৃপক্ষ কবে এই বাংলাদেশের মৃত্যু বন্ধ হবে, কবে এই যে এইভাবে একে একে এই আজ থেকে কয়েকদিন আগে আমার এখানে বর্ডারে কাজ করতে যে তাকে ধরে নিয়ে যে বেদম মারপিট করছে, পরে বর্ডারে ফেলে রেখে গেছে। আমি আন্তর্জাতিকভাবে এই মৃত্যু যেন বন্ধ হয়। এর আগে অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং অনেক অনেক মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে অনেক কিছু হয়েছে, কিন্তু এই মৃত্যু আজ পর্যন্ত বন্ধ হইল না। আমি আজকে 2টা কোল খালি হলো, শুধু 2টা কোল না, এই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই, এই নিন্দার প্রতিবাদ জানিয়ে আমি আমার সুষ্ঠু বিচার দাবি করছি। আচ্ছা, আর একজনকে বলতে পারবেন আপনি? ভাই আপনি জানেন, আপনি চর্চা করবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আমি একটা কথাই বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ভার মানে সীমান্তে হত্যাকাণ্ড জিরো টলারেন্স ঘোষণা করেছে আর কি। তা সেই প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে ভারত থেকে গরু বাংলাদেশে আসার সময় আমাদের এলাকার আমি যেটা দেখলাম যে 2 জন লোককে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই যে ভারতে তো বিএসএফ তারা কাঁটাতারের বেড়া দিয়েছে এবং তারা সর্বক্ষণে ওখানে পাহারা দেয়। বাংলাদেশের কোনো চোরাচালানি যারা ব্যবসা করে তারা কিন্তু ভারত থেকে গরু নিয়ে আসে না, তারা পার করে দেওয়ার পরেই আনে। আমার প্রশ্ন হচ্ছে একটাই যে ভারত সরকার তো তাদেরকে রাখছে সীমান্ত পাহারা দেওয়ার জন্য, তারা যদি সহযোগিতা না করে, সীমান্তে যারা বিএসএফ আছে তারা যদি সহযোগিতা না করে বাংলাদেশে কোনোভাবেই কিন্তু গরু আসতে পারে না। তারা সহযোগিতা করে বিধায় বাংলাদেশে গরু আজকে ঢুকতেছে এবং বাংলাদেশ থেকে যারা গরু নিয়ে আসতেছে তাদেরকেই আবার তারা হত্যা করতেছে। তা আমি বাংলাদেশ সরকারের কাছে তথা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে যেটা বলতেছি যে এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু বিচার এবং ভারতের মানে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। এখন বিষয় হচ্ছে আপনার নাতি কখন খাওয়া দাওয়া করে গেছে, কী হয়েছিল সেইটা একটু বলবেন এখন, বলেন তো। আমার স্বামী ওয়া শুনতে গিয়েছিল, তাকে আসতে তাকে আসতে কি যাকে ধরি গেল যে আনে কোথায় গেল কত পাইনি। তা আমার স্বামী যে এমতে আমার সোয়া পাশা কি করব, আমি আমি এলে সরকারের কাছে আমি এই গাউর করি, আমি এই সরকারের কাছে বিচার দেই, এই বিচার আমি সরকারের কাছে চাই। আমি কি করব, এই বাচ্চা বাচ্চা ওক ধরি, ছোটো ছোটো ছোঁয়া 3টে বাচ্চা, এই বাচ্চাকে ধরি আমি কি করব, এই গাউর বসে আমি সরকারের কাছে বিশেষ চাই, আমি এই গাউর বসে বাচ্চা 3টে ধরি আমি কীভাবে মানসি করব। ছবি আছে
ছবি এসে সীমান্তা পূর্ব ফকিরপাড়া সীমান্ত এলাকায় আমরা আসছি। এসে এখানে একটা লাশ পাইছি, এটা আমরা শ্রুতাল করছি, করার পর এটা পোস্টমর্টমের জন্য হাসপাতালে প্রেরণ করব। আর একখানে আমরা এখনো যাইনি, যাবো, যাই ওখানে শ্রুতাল করে তারপর যথাযথ কার্যক্রম আমরা করবো আর কি। আইন অনুভব মারা গেছে দুইজন, আহত বিষয় আসলে আমি এখনো তথ্য জানি না। মামলা হবে, মামলা অনুযায়ী।